মানে আল ইসলা ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা এবং ম্যানচেস্টারের শাহজালাল মসজিদের দীর্ঘদিনের ইমাম হজরত হাফিজ সৈয়দ ফজলুর রহমান এবং হাউড জামে মসজিদের হজরত ইমাম হাফিজ নজির আহমেদের স্মরণে এক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি আব্দুল মতিন জানান ম্যানচেস্টারের ইকবাল ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত মাহফিলে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক উলামায়ে কিরাম এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ আঞ্জুমান আল আনজুমান কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি মরনা খায়রুল হুদা খানের উপস্থাপনায় অনুষ্ঠিত ইসালের সাওয় মহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইখুল হাদিস আল্লামা হাফিজ আব্দুল জলিল মরনা মোহাম্মদ হাসান চৌধুরী মরনা সালমান আহমেদ চৌধুরী আলহাজ আহমদুল হক এম এ আলহাজ গোলাম মোস্তফা চৌধুরী এম মইনুল আমিন বুলবুল প্রমুখ পরিশেষে বিশ্বের